রাজশাহী চারঘাটে বালুমহালকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বালুমহালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দ্রুত এর সমাধান না হলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা স্থানীয়দের। জানা যায়, চারঘাট মৌজায় 22,52,000 টাকায় গত এক বছরের জন্য সরকারিভাবে বালুমহাল ইজারা পায় মেসার্স রনি এন্টারপ্রাইজ, যার মেয়াদ গত 30 চৈত্র 1427 শেষ হয়েছে। এরই মাঝে দরপত্রের মাধ্যমে 6.5 কোটি টাকার ওই বালুমহাল ইজারা পায় সিদ্দিকা এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী। এতে করে পুরাতন ইজারাদারের কিছু বালু বালুমহলে থেকে যায় আর নতুন ইজারাদার দ্রুত সে বালু সরাতে বলে পুরাতন ইজারাদারকে। এই বিষয়টি পুরাতন ইজারাদার মানতে না চাইলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনায় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবের বাড়ি এবং ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি উভয় পক্ষের অফিসারের ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে বালুমহালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ থানার অভিযোগ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ইতিমধ্যে চারঘাট মৌজার বালুমহাল নতুন ইজারাদার সোহেল জবেরিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পূর্বের বালুমহালের ইজারাদারকে দ্রুত মজুতকৃত বালু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আফসানা মিমি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।